আজ সিজগ্রাম ফাইট ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হলো সিজগ্রাম HMTHS স্কুলের মাঠে ক্রিকেট খেলা। দুই মাস ধরে চলছিল এই খেলাটি, কিন্তু দুঃখের সঙ্গে খেলাটি শেষ হলো। খেলা শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে একজন তরজাজা 17 বছরের ছেলে, ভালো খেলোয়াড় রাজশেখ মারা যায়। মাঠে খেলা করতে গিয়ে সাপের কামড়ে মারা যায় ছেলেটি। রাজশেখের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে আসে। টোটাল 16টি টিমের খেলা হয়, আজ এই খেলার শেষ দিন, তাই বিজয়ী দলকে রাজশেখের নামে ট্রফি দেওয়া হলো। ফাইনাল খেলা শেষ হয় চেন্নাই ভার্সেস মুম্বাই। ভরতপুর ব্লকের 63টি গ্রামের 2-1 খেলোয়াড়দের নিয়ে 8টি টিম তৈরি হয়। খেলার অনুষ্ঠানে হাজির ছিলেন ভরতপুর ব্লক সভাপতি নূর আলম, সালার ব্লক সভাপতি আজহারউদ্দিন, জেলা পরিষদ সদস্য বাবর আলী, সিজগ্রাম প্রধান প্রতিনিধি আমির হামজা, ভরতপুর অঞ্চল প্রধান প্রতিনিধি খেলুন ও ক্লাব মেম্বার সহ পারভেজ মীর, রিন্টু খন্দকার, রিঙ্কু শেখ। 6 উইকেটের ম্যাচটি জিতেছে মুম্বাই সুপার লিগ।